আলহামদুলিল্লাহ, আপনারা যদি আমার শখের গোটগুলার দিকে তাকান, দেখতে পাচ্ছেন ওরা খুব আগ্রহ সহকারে খাচ্ছে, খুব মজা সহকারে করে খাচ্ছে, এবং এদের যে বডি বা গ্রোথ কন্ডিশনটা কিন্তু খুবই পারফেক্ট। ছাগলের ক্ষেত্রে ঘাসের বিষয়টা একটু আলাদা রকমের হয়, কারণ কি, আমি যদি আপনাদের একটু বলি, এই ঘাসটা দেখেন, এই ঘাসটার কিন্তু এই যে আমি ডিকটা যদি দেখাই, ডিক থেকে আপনার এই যে গোড়া পর্যন্ত পুরাটা কিন্তু মোলায়েম, খুব রসালো। আর এই ঘাসটা কিন্তু ছাগল একবারে আপনার গোড়া পর্যন্ত খাবে, কিন্তু ঘাসটা যদি আপনার আরেকটা ঘাস দেখাই, যেমন আমি যদি এই ঘাসটার কথা বলি, আরেকটা গিট দেখাই আমি আপনাদের, হ্যাঁ এটা দেখেন, এই যে কিন্তু গিট জ্বালাই গেছে, হ্যাঁ এটা কিন্তু আপনার মোটামুটি শক্ত হয়ে গেছে। তো এটা কিন্তু আপনার মূলত ছাগল এই অংশটা খেতে পারবে না। তো যারা গরু পালন করেন তাদের জন্য কিন্তু এই ঘাসটা একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন খামার বাংলা অ্যাগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি আরমান মাহমুদ। গত 5 দিন আমাদের সাভারের অবস্থা খুবই ভয়াবহ ছিল, মানে এত ভয়াবহ ছিল যে বিশেষ করে গরু ছাগল নিয়ে খুব একটা কিরিস্থির অবস্থা। আর মোটপাট কথা হয়েছে, আমার উপর দিয়ে তো ঝড় তুফান কী পরিমাণে গেছে, মানে এটা কল্পনার বাহিরে। যা হোক, এরপরে দেখেন 5 দিন পরে হঠাৎ করে হচ্ছে গিয়ে আপনার রৌদ্রের একটা উপদ্রব, বা আবহাওয়া অফিস বলছিল যে বৃষ্টি হবে, আসলে বৃষ্টি হয় নাই আমাদের এখানে, অন্যান্য অঞ্চলে হয়তো বা হয়েছে, আমাদের এখানে হয় নাই। তো এই রোদের উপদ্রব যখন হয়েছে, তখন দেখেন শখের যে গোটের বাচ্চাগুলো আছে, আলহামদুলিল্লাহ রোদের ভিতরে কত আরামে, কত নিশ্চিন্তে ঘুমাই আছে, মানে ওদের দেখলে মনে হয় যে রোদটার জন্য ওরা 5টা দিন খুব ব্যাকুল হয়েছিল। তো দর্শক, আজকের আলোচনার বিষয় এটা না, আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে আপনারা অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে চাষের যে ঘাসগুলো আছে, নেপিয়ার বা আপনার পাচং বা কাটিং, এই টাইপের ঘাসগুলো দিয়ে কি বাণিজ্যিকভাবে ছাগলের খামার পরিচালনা করা যায় কিনা, বা সম্ভব কিনা, বা আদৌ এতে এই ঘাসগুলো কতটুকু ভূমিকা রাখে, এই বিষয়টা নিয়ে যেন একটু খোলামেলাভাবে আলোচনা করি। তো আজকের ভিডিওর আলোচনা বিষয় মূলত এটা। তো প্রথমত হচ্ছে আমি ঘাসগুলো একটু নিয়ে আসি, বা আমার ঘাস খেতে কী কী ধরনের ঘাসগুলো আছে এগুলো আমি আপনাদের দেখাই, তারপরে বিস্তারিতভাবে আলোচনা করি। ক্যামেরাটা নিয়ে আসেন আমার সাথে। এটা হচ্ছে আমাদের কাছির স্টক, এখানে 4টা কাছি আছে, মানে 4টা কাছির প্যাটার্ন একই রকম, সেম 4টা কাছির প্যাটার্ন। আর কাছিগুলো আনা হচ্ছে মানিকগঞ্জ, মানিকগঞ্জ আদিবাসী যারা তারা অনেকেই হয়তো এই কাছিগুলোর সাথে পরিচিত। আসেন আমার সাথে। কিরে, কইতেছত? ওহ, আমাদের এখানে নতুন সদস্য আছে পরিবারের, এগুলাকে আপনাদের কখনো দেখাই নাই, তবে এখন মনে করতেছে যে একটু দেখানোর প্রয়োজন। এটা হচ্ছে চীনা হাঁস, এখানে বেশ 12টা হাঁস ছিল আর কি। এই যে দেখেন উঠতেছে, বাবারে বাবা। এগুলো হচ্ছে কি, এইখানেই থাকে, এরা এইখানেই থাকে বেশিরভাগ সময়, আর এইখানে ওদের খাবার দাবার দেওয়া হয়, সন্ধ্যার সময় এখান থেকে তুলে নেওয়া হয় আর কি। গত যে লাস্ট ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে এই ক্ষেত্রে আমি মোটামুটি সার প্রয়োগ করছিলাম। তো সার প্রয়োগ করার পরে ঘাসের অবস্থাটা কী হয়েছে আপনারা একটু দেখেন, নিজের চোখেই দেখেন, ঘাসগুলো কিন্তু একদম কালো, মিচমিচা হয়ে গেছে, হ্যাঁ মানে মূলত হচ্ছে পর্যাপ্ত পরিমাণ যদি সার দেন আর পানিটা দেন, তাহলে কিন্তু ঘাসের আপনার সোর্সের কোনো সমস্যা হয় না। আবার আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গিয়ে এই যে কিছু পরিমাণ ঘাস দেখেন কয়েকদিন আগে কাটছি, কাটার পরে দেখেন এই যে এই ঘাসগুলো কিন্তু অলরেডি দাঁড়াই গেছে, হ্যাঁ। আর ভিতরে যে দুবলাগুলো আছে, দুবলাগুলো এখনও করি নাই, এই দুবলাগুলো হচ্ছে গিয়ে আপনার আর একটু বড়ো হবে, তার জন্য আগে হচ্ছে গিয়ে সোফাগুলো কাটে দিলাম, এখন দুবলাগুলো হচ্ছে পরে যখন আর একটু বড়ো হবে তখন অ্যাডজাস্ট করে কাটলে পরবর্তীতে দেখা যায় যে সার আর পানি এই ঘাসের সাথে একসাথে হয়ে যাবে। তা আমি হচ্ছে গিয়ে আপনার কয়টা ঘাস নেই এখান থেকে ঘাসগুলো কাটি, হ্যাঁ এই সুপার ঘাসগুলো কাটি। আর এই ঘাসগুলো হচ্ছে গিয়ে আমার ছাগলের বাচ্চা খাইতে খুব পছন্দ করে। ছাগলের ক্ষেত্রে ঘাসের বিষয়টা একটু আলাদা রকমের হয়, কারণ কি, আমি যদি আপনাদের একটু বলি, এই ঘাসটা দেখেন, এই ঘাসটার কিন্তু এই যে আমি ডিকটা যদি দেখাই, ডিক থেকে আপনার এই যে গোড়া পর্যন্ত পুরাটা কিন্তু মোলায়েম, খুব রসালো। আর এই ঘাসটা কিন্তু ছাগল একবারে আপনার গোড়া পর্যন্ত খাবে, কিন্তু ঘাসটা যদি আপনার আরেকটা ঘাস দেখাই, যেমন আমি যদি এই ঘাসটার কথা বলি, আরেকটা গিট দেখাই আমি আপনাদের, হ্যাঁ এটা দেখেন, এই যে কিন্তু গিট জ্বালাই গেছে, হ্যাঁ এটা কিন্তু আপনার মোটামুটি শক্ত হয়ে গেছে। তো এটা কিন্তু আপনার মূলত ছাগল এই অংশটা খেতে পারবে না।
তো যারা গরু পালন করেন তাদের জন্য কিন্তু এই ঘাসটা একদম পারফেক্ট, কারণ এই ঘাসটা হচ্ছে বাতি হয়েছে, ঘাসটার গোড়া আছে, ঘাসটা খাইলে গরুর পেটে থাকবে আর এটা কোনো রকমভাবে নরম পায়খানা করবে না। কিন্তু ছাগলের জন্য হচ্ছে কি আপনার এই ঘাসগুলো পারফেক্ট। আর এই ঘাসগুলো কীভাবে আমরা বাচ্চাগুলো খায় সেটাও আমি আপনাদের একটু দেখাচ্ছি, আসেন। আসো, দৌড় দেও। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন ঘাসের মানে গ্রানটা এই ওরা দৌড় দিচ্ছে। ঘাসগুলো মূলত আমি একটু কেটে কেটে দেই, এই জাস্ট এইভাবে আর কি, এইভাবে কেটে কেটে দিই। মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন যখন আমি ঘাসগুলো দিয়ে দিছি, ঘাসগুলো দেখেন বাচ্চাগুলা কত সুন্দর, কত আগ্রহ এবং খুব মজা করে খাচ্ছে। তো আপনার সোপা ঘাসে কি প্রোটিন সোর্স বা কী ধরনের ইয়েগুলো আছে, আর এমনি নর্মাল ঘাসে কোন ধরনের সোর্সগুলো আছে, এই বিষয়টা আপনারা একটু বিস্তারিতভাবে জানতে চাচ্ছেন। তো আমি যদি একটু আলোচনা করি সেটা হচ্ছে গিয়ে সোপা ঘাসটা মূলত প্রোটিনের সর্বোচ্চ যে সোর্স, এরকম কোনো সোর্স নাই সোপা ঘাসের ভিতরে। আর এই ধরনের ঘাস দিয়ে যদি আপনারা বাণিজ্যিকভাবে খামার পরিচালনা করতে পারেন করতে চান সেই ক্ষেত্রে আপনাদের দানাদার খাবারের উপর ডিপেন্ড করতে হবে বেশি। কারণ কি, কারণটা আমি আপনাদের একটু বলতেছি, সেটা হচ্ছে গিয়ে ছাগলের জন্য সর্বোত্তম যে ঘাসগুলো সেটা হচ্ছে লিগুম বা ডাল জাতীয় ঘাস। এখন লিগুম বা ডাল জাতীয় ঘাস বলতে আপনারা কী বুঝেন, সেটা হচ্ছে গিয়ে মুসুরি, খেসারি বা দেখা যায় যে মাসকালাই বা এই ধরনের আমাদের সিজনে যে মৌসুমি ঘাসগুলো আছে এগুলো, আর এটা হতে পারে আপনাদের এখন কলাই হতে পারে, মাসকলাইটা, মটর কলাইটা, এই ধরনের। তো এখন অনেকেই বলবেন যে ভাই এই ধরনের ঘাস তো বারো মাসে হয় না, বা এই ধরনের ঘাস তো বারো মাসে চাষাবাদ করা সম্ভব না, এটা হচ্ছে সিজনি ঘাস। তো তাদের উদ্দেশ্যে একটা বিশেষ ভিডিও, সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা অনেকেই বলেন যে শুধুমাত্র চাষের ঘাসের উপর ডিপেন্ড করে খামারটা পরিচালনা করলে খামার থেকে কীরকম প্রফিট পাওয়া যায়, তো তাদের উদ্দেশ্যে একটা বিশেষ মেসেজ, সেটা হচ্ছে গিয়ে যত বড় বড় খামার আছে বা যারা আজ পর্যন্ত খামারটা কন্টিনিউ করে ধরে রাখছে তাদের কাছে আপনি প্রাথমিক পর্যায়ে একটা প্রশ্ন করতে পারেন, যে সেটা হচ্ছে গিয়ে যে ভাই আমরা কি আপনারা যে পরিমাণ ঘাসগুলো চাষাবাদ করেন ওই ঘাসের উপরে কি ডিপেন্ড করে আপনারা খামারটা পরিচালনা করেন। ম্যাক্সিমাম খামারেরাই আপনাদের যে উত্তরটা দেবে সেটা হচ্ছে গিয়ে না। না কেন তাও আমি বলতেছি, কিছু কিছু সিজনে ঘাসের কিন্তু প্রবল সংকট হয়ে যায়, যেমন এই শীতের সিজনে হচ্ছে কি ঘাসটা তুলনামূলকভাবে পরিমাণে অনেক কম পায় আর অনেক কম বাড়ে, যার জন্য হচ্ছে গিয়ে আপনার এই ঘাসের উপরে ডিপেন্ড করে বারো মাস আপনারা খামারটা পরিচালনা করতে পারবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ছাগলকে যখন একই জাতীয় ঘাসটা প্রয়োগ করবেন তখন কিন্তু ছাগল আপনার একই জাতীয় ঘাস কন্টিনিউ খাবে না, অর্থাৎ ভালো খাবে না। যেমন আমি এই ঘাসটাই যদি প্রত্যেকটা দিন প্রয়োগ করি তো সেই ক্ষেত্রে কিন্তু ছাগল এই ঘাসগুলো কন্টিনিউ খাবে না, দেখা যায় যে প্রথম দুই দিন ভালো খাবে তারপরে কিন্তু খাবে না। তো যার জন্যে আমার খামারে আমি যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে সবসময় আমি আমার খামারের ঘাসগুলা উলট পালট করে চেঞ্জ করে দেই। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে গিয়ে আমার খামারে যে ঘাসগুলো আছে ঘাসগুলো আমি বেশিরভাগ সময় বাইরের থেকে সংগ্রহ করি। তারও একটা এক্সাম্পল যদি আমি আপনাদের দেই, যেমন এই ট্রেটার দিকে আমি একটু যদি আপনাদের দেখাই, সকালবেলা আমি কিন্তু দুবলা ঘাসটা দিয়েছি বাচ্চাদের খেতে, দেখেন দুবলা ঘাসটা। এখন কিন্তু আমি দিচ্ছি হচ্ছে গিয়ে আপনার নেপিয়ার বা সোপা ঘাস যেটা বলেন এটা। তো এ হচ্ছে গিয়ে মানে মূলত আশেপাশে থেকে কালেক্ট করে ঘাসগুলো যখন সংগ্রহ করে দিবেন দুইটা উপকার হবে, এক হচ্ছে গিয়ে আপনার ঘাসের সোর্স যেটা সেটা সবসময় আপনার ব্যালেন্সটা ইকুয়াল থাকবে, আর আরেকটা সোর্স যেটা সেটা হচ্ছে গিয়ে ওদের যে পুষ্টির গুণাগুণ সম্পন্নতা, এই পুষ্টির গুণাগুণ সম্পন্নতা কিন্তু ওরা সঠিক মাত্রায় পাবে। অর্থাৎ একই ধরনের ঘাস যদি দেন একই ধরনের ঘাস থেকে একই ধরনের আপনার পুষ্টির গুণটা পাবে, আর যখন ঘাসটা ঘুরিয়ে ফিরিয়ে দেবেন লতা পাতা ডালা দেবেন বা আগাছা দেবেন তখন কিন্তু ওরা বিভিন্ন রকমের ঘাস থেকে বিভিন্ন রকমের পুষ্টিগুণটা কিন্তু তারা সংগ্রহ করতে পারবে। তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখা উচিত। যেমন আমি আমার বড় গোটগুলোর কথা যদি বলি, এই যে বড় গোটগুলো যে এই সাইডে আছে, বড় গোটগুলো হচ্ছে আমি সকালবেলা যেটা দিছি সেটা হচ্ছে কি আপনার ঢেকির যে লতা আছে ঢেকির লতাটা দিছি, এরপরে কিছু পরিমাণ দুবলা দিছি, আর এখন যে ঘাসটা দিব এটা যদি আমি আপনাদের দেখাই একটু, দেখেন আসেন আমার সাথে।
এখনকার ঘাসের অবস্থাটা দেখেন, এখন কি দিচ্ছি, এখন দিচ্ছি হচ্ছে এটাকে বলে আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় এটাকে বলে জার্মানি লতা। তো জার্মানি লতাটা আমার ছাগল খুব ভালো খায়, আপনাদের ছাগল কেমন খায় আমি জানি না। তো আমি হচ্ছে গিয়ে মূলত এই ঘাসের যে সোর্সটা আছে এটা সবসময় হচ্ছে গিয়ে একটু ঘুরাই ফেরে দেওয়ার চেষ্টা করি, আর দেখেন ওদেরকে দেওয়ার সাথে সাথে ওরা কি আগ্রহ করে খায়। পিটি পিটি আলহামদুলিল্লাহ, দেখেন আমি যখন ঘাসগুলা দিয়ে দিছি, সরি লতাগুলা দিয়ে দিছি, ওরা কিন্তু অলরেডি এখান থেকে লতা খাওয়া শুরু করছে। তো এইভাবে হচ্ছে গিয়ে আমি আমার যে খাবারের ম্যানেজমেন্টটা কিন্তু আমি এইভাবেই করি। আর আলহামদুলিল্লাহ আপনারা যদি আমার শখের গোটগুলার দিকে তাকান, দেখতে পাচ্ছেন ওরা খুব আগ্রহ সহকারে খাচ্ছে, খুব মজা সহকারে করে খাচ্ছে, এবং এদের যে বডি বা গ্রোথ কন্ডিশনটা কিন্তু খুবই পারফেক্ট আছে এবং খুবই ঠিক আছে। এবং আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই আপনার ছাগলকে কোন ধরনের খাবারগুলো খাওয়ান যার জন্য ওদের ফিটনেসটা মোটামুটি এখন পর্যন্ত ঠিক আছে। তো আমার মনে হয় যে আমি যে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আপনারা হয়তো বা এতক্ষণে এর উত্তরটা আপনারা পেয়ে গেছেন। তো আমি এই বিষয়গুলোই মূলত ফলো আপ করি এবং আমার যে খামার আছে খামারে আমি এই খাবারগুলোই কন্টিনিউ করি। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওর আলোচনা বিষয়। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকেরই ভালো লাগবে, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আমিও চেষ্টা করবো আপনাদের নিত্য নতুন এরকম প্রাণ রিলেটেড ভিডিওগুলো দিয়ে উপকার করার জন্য। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, খামার বাংলা অ্যাগ্রো প্রজেক্টের সাথে থাকেন এবং প্রাণ রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকেন। এই প্রত্যাশায় আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।